শিন থেকে ঘর সাজানোর জন্য কিচেন অর্গানাইজ, তারপর ক্লিনিং এর কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, সেগুলো আজকে আপনার সাথে শেয়ার করব। প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে, কোনটা কতটুকু ভালো, সেই ফিডব্যাকগুলো দিব, আর এই জিনিসগুলো কোন কোন কাজে আমি ব্যবহার করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মোটামুটি একটা ভালো বড়ই পার্সেল আসছিল, আর আমি যখনই কিছু অর্ডার দিই সবচেয়ে বেশি হচ্ছে কিচেনের জন্য অর্ডার থাকে, তো আজকেও ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কিচেনের জন্য অর্ডার করেছি। আমার কিচেনটাকে আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি, একটু একটু করে বিভিন্ন ধাপে বিভিন্ন জিনিস আমি অর্ডার করব। অনেক ভিডিওতেই আপনারা সেটা দেখতে পাবেন। সামনে আরও কিছু ভিডিও আসতেছে কিচেন অর্গানাইজ নিয়ে। এটা হচ্ছে একটা প্লাস্টিক গ্রিন ট্রি, জাস্ট লতার মতো, এটা তো অনেকেই চেনেন, অনেক জায়গাতেই এটা পাওয়া যায়। তবে শিনে দেখলাম এটার প্রাইসটা একটু কম, আইকিয়াতেও এটা আছে। অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবো, আমার ঘরে আবার রিয়েল ট্রি আছে এরকম, তো এটার কারণে আমার কখনো এটা কেনার ইচ্ছে হয় নাই, বাট এটা খুব পছন্দের ছিল যে কোনো এক সময় কিনবো। তো এখন মনে হইলো যে কিচেনে একটা জায়গা আছে যে জায়গাটাতে এটা আমি রাখতে পারি, তো ওই জায়গার জন্য এটা কিনলাম। এবং এটার প্রাইসও ছিল 3 পাউন্ড প্লাস, আর আইকিয়াতে এটার প্রাইস হয়তো বা অ্যারাউন্ড 5 টু 6 পাউন্ড। এই গাছটা কোথায় হ্যাং করেছে সেটাও আপনার সাথে শেয়ার করব একটু পরে। যাই হোক, এটা হচ্ছে একটা খুবই প্রয়োজনীয় জিনিস, যাদের কিচেনে নাইফ আছে তারা হয়তো আমার সাথে এটা রিলেট করতে পারবেন। নাইফ ধার করার জন্য কিন্তু আমাদের একটা কিছু দরকার হয়, কিছুদিন পর পরে নাইফের ধার চলে যায়। তো এটা আমি দেখেছিলাম একজনকে ইউজ করতে, তো দেখলাম যে ভালোই কাজ করে, তো এই জন্য আমি এটা কিনলাম। আর এগুলোর প্রাইস খুবই কম থাকে, আমি যখন কিনেছিলাম অফারে পেলেই আমি বেশিরভাগ জিনিস কেনাকাটা করি। এটা মাত্র 60p ছিল, তো 60p থাকার কারণে আমি দুইটা কিনে ফেলছি, যে এখন 60p পরে হয়তো এর থেকে আর দাম কমবে না। আর এখানে আপনারা নাইফ ধার করতে পারবেন, ছোট বড় ইভেন সিজারও ধার করা যায়, 4টা স্টেপ আছে, আবার অনেক নাইফে আছে 3টা স্টেপ। তো আমি এখানে দেখলাম যে 4টা নাইফও করা যাবে আবার সিজারও করা যাবে, তো এই জন্য আমি নিয়েছি। ভালোই ধার হয় মোটামুটি, আপনি ইনস্ট্যান্ট একটু ধার করে নিয়ে মানে কাটাকাটি করতে পারবেন। আর এটা আমি যেহেতু একজনকে দেখেছি ইউজ করতে, তো আমার কাছে মনে হয়েছে যে এটা কাজের একটা জিনিস। আর এখন যেটা শেয়ার করব এটা হচ্ছে বাথটব ক্লিনার। ব্রাশটা ভালোই মোটামুটি লম্বা ছিল, আমি আরও একটু লং আশা করেছিলাম, আর সাথে 3টা হেড দিয়ে দিছে। তবে এই হেডগুলো আমি আর একটু বড় আশা করেছিলাম, খুব বেশি একটা বড় না, ছোট। ভিডিওতে প্লাস হচ্ছে পিকচারে একটু বড় দেখাচ্ছিল, কিন্তু অত একটা বড় না, সামনাসামনি খুবই ছোট, একটা স্পঞ্জের মতোই আর কি। আর একটু স্ট্রং মনে করেছিলাম, তো ওরকম একটা স্ট্রং না, যদি এগুলো প্রাইসও 90p থাকে, সাথে 3টা হেড, খারাপ না, ভালোই ছিল। আর এটা হচ্ছে আমার জন্য খুবই ইজি হয় বাথ টপ ক্লিনিং করতে, কারণ আমি আমার কোমর ব্যান্ড করে আমি ক্লিন করতে পারি না। তবে স্টিকটা আরেকটু বড় হলে, স্ট্রং হলে এবং হেডটা আরেকটু চড়া হলে কাজটা আরেকটু সুবিধা হতো। আমি আমার যেহেতু ওয়ালটা টাইলসে, তো টাইলসও ক্লিন করতে অনেক সময় উপরে হাত যায় না, এটা দিয়ে করলে সেটাও ভালোভাবে ক্লিন হয়ে যায়। এখন আরেকটা ব্রাশ শেয়ার করতেছি, এই ব্রাশটাও মোটামুটি আমার কাছে মনে হয়েছে কাজের। যাদের ঘরে বাচ্চা আছে এবং ঘরে মানুষ বেশি আছে, দেখবেন আপনাদের জুতাগুলো অনেক কদিন পর পরই ওয়াশ করতে হয়, আমার দুই বাচ্চার জুতা তো খুব বেশি ময়লা হয়। তো বেসিক্যালি এটা অনেক কাজে লাগে, আপনারা যে কোনো কাজে এটাকে ব্যবহার করতে পারেন। আমি জুতার চিন্তা করে এটা কিনেছিলাম, পরে দেখলাম তো এটা অনেক কাজে লাগে। এখানে একটা জায়গা আছে যেখানে আপনি যে কোনো লিকুইড ভরতে পারেন, ভরে আবার এটাকে লকও করা যায়। এবং ব্রাশটা কিন্তু একটু ছোট, খুব বেশি বড় না, লক করে দিলাম। এখন এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো কিছু ক্লিন করতে পারেন, এটা যে শুধু জুতার কাজে ব্যবহার করা যাবে এরকম না, এরকম বেসিন ইউজ করতে পারেন, তারপর হচ্ছে এরকম হাত যায় না যেখানে সেখানে ইউজ করতে পারেন। আমি তো দেখতেছি যে এটা আমি মানে কোন কাজে ইউজ করব আমি কনফিউজড আছি, তবে আমার এই ধরনের জায়গায় ইউজ করার জন্য অনেকগুলো ব্রাশ আগে থেকেই আছে, তো এটা আমি হয়তো বা জুতার কাজেই ব্যবহার করব। এই একটা জিনিস দেখে আমার কাছে খুব কিউট লাগছিল, এটা প্রাইস ছিল মাত্র 35p, আর 35p-তে মনে হয় আমি 10টার মতো পেয়েছিলাম। তা আমি বেসিক্যালি মনে করেছিলাম এটা অনেক স্ট্রং, কোনো হ্যাভি কিছু হোল্ড করা যাবে, ওইটার উদ্দেশ্যেই কিনেছিলাম, পরে দেখি যে না ওইটা হোল্ড করে না, ওইটা বেশি হ্যাভি ছিল। এটা শুধু আপনারা মা যাদের ফোন, তারপরে বিভিন্ন কিছু চার্জার চিপায় চাপায় থাকে, মাথা মাঝে মধ্যে খুঁজে পান না, তারা এটাকে এভাবে বেডসাইড টেবিলের পাশে বা যেখানে ওই চার্জারগুলো রাখা যাবে সেখানে রেখে এটা ইউজ করতে পারেন। জাস্ট শুধু এই ফোন চার্জার বা কোনো কিছুর চার্জার হোল্ড করার জন্য এটা পারফেক্ট,
বাট হ্যাবি কিছু যদি এটা চান তাহলে কিন্তু এটা হোল্ড করবে না। তো আমি অন্য কিছুর উদ্দেশ্যে কিনেছিলাম, কিন্তু এটা আমার খুব বেশি একটা কাজে লাগে নাই। তবে বাচ্চারা ফ্রিজের মাঝে এটাকে লাগায়, ফ্রিজের উপরে লাগায় আর যে কোনো কিছু ওরা আর কি হোল্ড করে, প্লে করে। এছাড়া আপনারা এইভাবে চার্জারে ইউজ করতে পারেন এটা। এখন অনেকগুলো জিনিস আছে যেগুলো অনেক কাজের এবং প্রত্যেকটা জিনিসেই কোয়ালিটি ভালো। তার মধ্যে হচ্ছে এটা, এটা খুবই একটা কাজের জিনিস। আগে তো আমি কিভাবে যে পলিথিন ব্যাগগুলো রাখতাম, এটা আসার পরে আমার সেই জায়গাটা অনেক সুন্দর করে দিছে, অনেকটা জায়গা আমার এখন সেভ হয়েছে এবং অনেক গুছানো হয়েছে। এটা অনেকেই চিনেন, একটা বাস্কেটের মতো আপনার এটার মধ্যে হচ্ছে যে কোনো ব্যাগ রাখতে পারেন। আমার এটা একটু মনে হচ্ছে যে ছোট, বাট তারপরেও ঠিক আছে, এগুলো এতটুকুই থাকে, খুব বেশি একটা বড় থাকে না। আমি এরকম একটা বড় ব্যাগে ছোট ছোট পলিথিন ব্যাগগুলোকে রাখতাম, মানে আমাদের ঘরে কত কারণে তো পলিথিন ব্যাগ আসে এবং সেগুলো কিন্তু অনেক কারণে আমার কাজেও লাগে। তা আমরা কিন্তু জমাইতে থাকি, এটা আমাদের একটা অভ্যাস। তো জমাইতে জমাইতে দেখা যায় অনেক জায়গা নেয়, অনেক বাজে দেখা যায়। তো আমি পরে এটা কিনলাম, এটা কেনার পরে সবগুলো এটার মধ্যে এখন আমি রাখবো। এই ছোট্ট একটা জিনিসের মধ্যে সবগুলো ব্যাগ যাবে এবং দেখতে কিন্তু গোছানো, অর্গানাইজ, প্লাস হচ্ছে অনেকটা ক্লিন লাগে এবং অনেকটা জায়গাও কিন্তু সেভ হয়। আগে ওটার কারণে আমার মানে এত বাজে লাগতো। তা এভাবে আমি সবগুলো এটার মধ্যে নিয়ে ফেলছি, সবগুলো কিন্তু এই ব্যাগটার মধ্যে মানে জায়গা হয়ে গেছে। আর লাকিলি আমার ডোরে এরকম আগের থেকে ছিল, তো ওইখানে আমি এটাকে ঝুলিয়ে দিচ্ছি। আরও একটা ব্যাগ আমি টিমুর থেকে অর্ডার করতেছি, কারণ আমার একটা ব্যাগে হয়নি, একটার মধ্যে হচ্ছে পাতলা ব্যাগগুলো রাখবো, একটার মধ্যে হ্যাভি ব্যাগ। তো ওইটাও আসতেছে, ওইটাও ওই পাশেই রেখে দিব। আরও একটা অর্গানাইজার ব্যাগ কিনেছি, এটা একটু ডিফারেন্ট। যাদের ঘরে বাচ্চা আছে দেখবেন যে অনেক সময় আপনাদের এই বাচ্চাদের পেন্সিল, টুকিটাকি এমন এমন অনেক কিছু থাকে যেটা হঠাৎ মানে কোথায় রাখবেন খুঁজে পান না। শুধু বাচ্চা না, আমাদের মেয়েদেরও অনেক সময় অনেক কিছু থাকে, আমরা মেকআপের অর্গানাইজারও হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। বিভিন্ন ছোটোখাটো জিনিস এটার মধ্যে হ্যাং করা যাবে, এটা হ্যাং করে রাখা যায়। তিনটা পকেট আছে, তিনটা পকেটই মোটামুটি ভালো এবং এটা ভালোই লম্বা, অনেক কিছু এটার মধ্যে রাখা যাবে। তো আমি এটা বেসিক্যালি আমার বাচ্চাদের পেন্সিল, ওদের টুকিটাকি জিনিস, হঠাৎ এটা সেটা স্কুল থেকে এটা সেটা নিয়ে আসে, ওইগুলোকে এখানে রাখার জন্য। এবং আমার সাইফান জানে এটা হচ্ছে সাইফানের যে কোনো কিছু রাখি, তো এখান থেকে নিয়ে যায়। তো এই যে এরকম একটা হুক লাগিয়ে আমি এটাকে হ্যাং করে দিয়েছি, তবে এই হুকটা না খুব বেশি একটা স্ট্রং না, এটার কথা আমি পরে বলবো। তো এই যে এরকম হ্যাং করে দিচ্ছে, এখন এটার মধ্যে আমি মানে বেসিক্যালি আবিজাবি রাখার জন্যই কিনেছি, যেগুলো হচ্ছে বাচ্চাদের, তো ওদের চশমা, পেন্সিল, কখনো এইটা সেটা, হাতের ঘড়ি থাকে, পেপার থাকে, তো ওদের এগুলোর জন্য এটা কেনা। মোটামুটি ভালো, তবে এটা পকেটটা একটু চড়া, পকেটটা আরেকটু ক্লোজ থাকলে ভালো হইতো। আজকের প্রত্যেকটা জিনিসই মোটামুটি কাজের জিনিস, হয়তো বা আমার এই সবগুলো লাগছে, কারো এখান থেকে কিছু লাগে কিছু লাগে না। তো যারাই দেখতেছেন আশা করি আপনাদেরও জিনিসগুলো ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিন, আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহ করে। তো এটা হচ্ছে গাছ হ্যাং করার জন্য আমি কিনেছি, আমার ঘরে তো মানে প্লান্ট আছে। ও আচ্ছা, কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে আর মনে হয়েছে হ্যাঁ এই জিনিসটা কাজে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবার যে সব কিছু ভালো লাগবে তেমনটা না, এখানে অনেক কিছুই আছে যে অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে মনে হতে পারে, এটা আসলে দরকার নেই। তো যার যেটা ভালো লেগেছে সে সেটা কমেন্ট করতে পারেন। তো আমার এই কাজটা না আমার হ্যাং করতে হবে, কারণ হচ্ছে লতার গাছগুলো কিন্তু আপনারা জানানার পাশে রাখতে পারেন না, কারণ লতা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা বাড়তে ছিল বাড়তে ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা হ্যাঙ্গার নিই, তাহলে এটা যদি হ্যাং করে দিই তো উপর থেকে নিচের দিকে আসবে, গাছটা সুন্দরও লাগবে দেখতে। এই গাছটা এত বেশি সফট আর সেন্সিটিভ, মানে কি বলবো, এর তো প্রপার টেক কেয়ার করা লাগে। এটাকে লাগাতে গিয়ে যে কতগুলো ডাল ভেঙে গেছে, কারণ খুবই নরম। তো এখন আমি আবার সেগুলোকে ঠিক করতেছি, খুবই কষ্ট এবং সময় লাগছে এটাকে আমার ফিট করতে। তো এই যে ফাইনালি এটাকে লাগিয়ে ফেলছি এবং গাছগুলো লাগানো শেষ। তো পরে এটাকে এখানে হ্যাং করেছি, পরে এটাকে আরও উপরে উঠাবো, সেটা হয়তো বা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত এটাকে এখানে রাখলাম, একটা আমার আছে ওপরে গ্রিন কালারটা, ওইটার পাশে এটাকে রাখবো, তো ওর জন্য আমাকে আবার হচ্ছে হোল্ড করতে হবে। তো এই জন্য আপাতত এখানে রাখছি, ওই যে উপরে আমার গ্রিনটা আছে, তো এটার পাশেই কোথাও ওইটাকে রেখে দিব, দেখতে ভালো লাগবে, কারণ নিচে থাকলে আবার হচ্ছে সায়ানি পাতাগুলোকে ছিঁড়ে ফেলবে।
এখন আমি যে জিনিসটা দেখাবো এটা আমি কাউকে রেকমেন্ড করব না, কারণ আমি কেনার পরে ব্যবহার করার পরে আমি এটা বুঝতেছি। যদিও এই ভিডিওটা কিন্তু আমার রেকর্ড করা ছিল প্রায় 1-1.5 মান্থ আগের, আমি তো 1-1.5 মান্থ ধরে এটা ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমি এটার খুব ভালো একটা ফিডব্যাক দিতে পারবো। খুবই পাতলা, আমি এটাকে অনেক শখ করে এবং আমার খুবই প্রয়োজন তাই এটাকে আমি কিনেছিলাম, অনেক সস্তায় পেয়েছি, তো প্রায় 12টার মতো মনে হয় এখানে আছে। তো আমাদের এই কাবাডের পাশে কিন্তু অনেক জায়গা থাকে, অনেক কিছু এখানে রাখা যায়, যেমন আমার কিছু বড় বড় জিনিস আছে যেগুলো আমার ভেতরে রাখতে পারি না, তো সেগুলো কিন্তু এখানে রাখা যায়। ওই কারণেই হচ্ছে আমার এই স্টিকার টাইপের এগুলো কেনা। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, আপনাদের সাথে দেখাচ্ছি, আর কেন রেকমেন্ড করবো না সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু খুব বেশি একটা স্ট্রং না, কয়েকদিন পরে না এই আঠাটা উঠে আসে, শুকিয়ে যায় এবং এটা খুলে যায়, খুব বেশি স্ট্রং আঠা না। সো এটা কেউ প্লিজ কিনবেন না, কারণ কয়েকদিন পরে দেখবেন যে এগুলো উঠে পড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। তো বেসিক্যালি এগুলো রাখার জন্য হচ্ছে আমি এই জিনিসটা কিনেছিলাম, কারণ আমার অনেক জিনিস কিচেনে জায়গা কম, তো আমি এভাবে হচ্ছে জায়গাটা সেভ করতে চাচ্ছিলাম। হয়তোবা আর স্ট্রংগুলো আছে, কিন্তু আমার কপালে পড়েছে হচ্ছে যেগুলো খুবই সস্তা সেগুলো স্ট্রং কম, তো কয়েকদিন পরে এগুলো খুলে গিয়েছিল। যাই হোক, যদি স্ট্রংগুলো আপনারা পান তাহলে তো আপনাদের লাগ ভালো, আপনারা ইউজ করতে পারবেন আর এইভাবে আপনারা যে কোনো জায়গাটাকে কাজে লাগাতে পারেন। এটা হচ্ছে লাস্ট ওয়ান, বাট সবচেয়ে ফেভারেট আমার আজকে শপিংয়ের মধ্যে। অনেকদিন ধরে এটা দেখতেছিলাম কিনবো কিনবো, আর আমার হচ্ছে খুব বেশি প্রাইস থাকলে কিনতে ইচ্ছে করে না, কারণ এগুলো প্রয়োজনীয় না, জাস্ট ঘর সাজানোর জন্য। তো আমি না 2 পাউন্ড সামথিং এটা পেয়েছি, নর্মালি এটা 3-4 পাউন্ডের উপরে থাকে, 2 পাউন্ড পেয়ে আমি জাস্ট কিনে ফেললাম। তো এটা আমার খুবই একটা শখের জিনিস বলা চলে, আর এটাকে অনেকভাবেই গুছানো যায়, সাজানো যায় যার যার মতো করে। এই ধরনের হ্যাঙ্গিং জিনিস আমার অনেক ভালো লাগে, আর এগুলো কিন্তু রুমের একটা সৌন্দর্য বাড়ায় এবং প্রায় চেঞ্জ করে দেয় পুরো রুমটাকে। তো এটা দেখতেও খুব বেশি যে একেবারে আহামরি সেটা না, কিন্তু আমার একেবারে বাজে লাগছে না। যখন এটা দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাবেন, তাহলে দেখবেন এটা কত সুন্দর লাগতেছে। আজকে যেহেতু এটাকে আমি মাত্র এখানে রাখলাম, আস্তে আস্তে অনেক আইডিয়া আসবে, আমি অনেক কিছু এটার উপরে রাখবো, এক এক সময় এক একটা রেখে দেখবো কোনটা বেশি ভালো লাগে। ওই যে প্রথমে দেখাইছিলাম যে গাছটা আমি কিনেছিলাম, বেসিক্যালি এইটার জন্য এই গাছটা আমার কেনা। তবে দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় চেঞ্জ করি, এখান থেকে এটাকে সরিয়ে ফেলবো, অন্য কিছু এখানে রেখে দেখবো কেমন লাগে। আপনারা বলেন আমি কি এটা এখানে রাখবো নাকি এখান থেকে সরিয়ে অন্য কিছু রেখে দেখবো এটা কেমন লাগে। তো এখন এটাই ছিল আমার কাছে যেটা এখানে রাখতে পারি, বাট মাথায় আর অনেক প্ল্যান আছে, সেগুলো আমি আবার পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।